শহর জুড়ে বিয়ের মরশুম, ছাদনাতলায় এখন প্রচুর ভিড়। শুভ দিনক্ষণ দেখে কি শুভ কাজটা সেরে ফেললেন দ্য বঙ্গাই কিরণ দত্ত। সম্প্রতি গায়ে হলুদের তত্ত্বের সামনে বসে পোজ দিলেন কিরণ, সেই ছবি দেখেই ধন্দে নেট পাড়া। প্রেম নিয়ে কোনো রাগ ঢাক রাখেননি বাংলার নম্বর ১ ইউটিউবার, সেই প্রশ্নে জর্জরিত সমাজ মাধ্যম প্রভাবী। এক মহিলা ভক্ত লিখল, এই পোস্ট দেখলে কত মেয়ে কাঁদবে। কিরণের জবাব, আমি তো কাঁদাই না, হাসাই। কিরণের প্রেমিকা হিসাবে সকলেই চেনেন অন্তরা নয়না রায় মজুমদারকে, তিনি নিজেও কন্টেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়ায় অন্তরা পরিচিত আলু দ্য ফ্রেঞ্চ ফ্রাই নামে। কিরণের ছবিতে নালিশ ঠুকলেন অন্তরা। অন্তরা অনুযোগের সুরে লেখেন, লোকে আমাকে বলছে আর তুমি যে আমাকে ছেড়ে বিয়েতে বসে পড়েছ, এজন্যই জোর করে পাঠিয়েছ এত দূরে, সব বুঝতে পারছি। প্রেমিকার নালিশ শুনে পাল্টা দিলেন কিরণও, তিনি বললেন, আমাকে ছাড়া তো ব্যাচেলর ট্রিপটা ভালোই মারলে, তাহলে কি সত্যি গ্রামের বাড়িতে গিয়ে বিয়ে করে নিল কিরণ? উত্তর মিলেছে, না, দ্য বঙ্গাই কিরণের বাড়িতে বিয়ের সানা বেজেছে ঠিকই, তবে বিয়েটা করেছে তার একমাত্র দাদা। দাদার বিয়ের ভোজ জমিয়ে খেয়ে বেজায় চিন্তায় কিরণ, কারণ সকলে এখন তার কাছে প্রশ্ন করছে, ভাই তোর বিয়েটা কবে খাবো? দীর্ঘদিন কমিটেড রিলেশনশিপে রয়েছেন কিরণ অন্তরা, তাদের এই সম্পর্কে সাই রয়েছে দুই পরিবারেরও। কবে চার হাত এক হয় দুজনের, এখন সেটাই দেখার।